পার হয়ে রমনা দিই, সেই ধামনা দুয়ারি ছুটে আসবে কারে না তার সারাই। তোমার সন্তানকে ওই বাসর ঘর থেকে আমি কেড়ে নেবই নেব, তোমার সমস্ত অহংকার ভেঙে আমি চূর্ণ করে নেব। ওরে বানিও সদাগ, কেন ব্রতী বাড়াইলি দেবীর উপর? একবার যদি মা বলে মোর চরণে পুজো দিবি, আমি তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী কান্তি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতাম না। কোথায় কোথায় রয়েছো অবিলম্বে তোমায় ছুটে যেতে হবে ওই রমণক্ষ দ্বীপে। রমণ দ্বীপে? সেখানে রয়েছে কাল নাগিনী। কাল নাগিনীকে তোমায় আনতে যেতে হবে। আপনি আমাকে ক্ষমা করুন মা, আমি কালেরির সম্মুখে যেতে পারবো না। কেন? সে যদি আমাকে দেখতে পায় তাহলে হয়তো ক্রাশ করে নেবে। ভয় নেই ধামিনী তোমার, যখন নাগিনী নাগিনী বলে চিৎকার করবে তোমার ডাক শুনতে পেয়ে তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসবে, সেই সময় তোমাকে কৃষ্ণ নামে জপ করতে হবে। তিনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের কাছে দীক্ষা মন্ত্র নিয়ে কালীদহ পরিত্যাগ করে চলে গেছে রমণক্ষ দ্বীপে। তার গুরুদেবের নাম যদি জপ করো তোমাকে গ্রাস করতে পারবে। বেশ মা বেশ, তুমি আমাকে তোমার চার হস্ত দিয়ে করো আশীর্বাদ, তোমার আশীর্বাদ দিয়ে ছুটে যাবে আমি রমণ দ্বীপে। যেন মাগো, যদি আমি বিপদে পড়ি তুমি আমাকে রক্ষা করবে মা। দাঁড়াও ধামিনী, সেই কৃষ্ণ নাম আমি তোমার কর্ণে তুলে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। এই নাম জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না ধামিনী। ওই তো ধামিনী চলেছে রমণক্ষ দ্বীপে কাল নাগিনীকে আনবার জন্য। কাল নাগিনীকে আমার বিজয় নিয়ে যাবো আমি সাঁওতালি ভোঁতালি সকলেই বলি আমি সেই কাল্লা। মাতৃ অপমানের প্রতিশোধ নিতে এসেছিলাম ত্রিকূট পর্বতে, ভেসে হইতে করেছিল গরুল তারা, তাই তো ঠাই নিয়েছিলাম এই কালিদহে। আজ আমি উপবাস, আজ আমাকে করিতে হবে পারণ, আর বিলম্ব নাই প্রয়োজন। আমি বসিলাম সেই পারণের আয়োজন।
প্রাণী বর্জ্য ভয় হচ্ছে, আমার সর্বজ্ঞ যেন ধরফর করে কাঁপছে। এই তো, এই তো আমি এসে গেছি। কে আমার নাম ধরে গালি গালি বলে চিৎকার করে রাগে? ওরে পাপিষ্ঠ, আজ আমি ধর্মের ধরি সেই কালিওলা, আজ ধর্মের জন্য আমি আজ একাদশী ব্রত পালন করব। সেই সময় আমার নাম ধরে ডাকবে, একবার যদি তাকে পাই সামনে আমি ওজে শিক্ষা দেব, করিব না তাকে ক্ষমা। আমি হচ্ছি সেই কৃষ্ণ ভক্ত, গোলক বিহারি নারায়ণ। আজ তুমি যে আমায় আশীর্বাদ করেছ, তোমার ওই পদচিহ্ন ওই খড়মের চিহ্ন রয়েছে আমার মস্তকে, তাই তো ওই গোলল আমাকে কিছু করতে পারে না, আমাকে ঘোষ করতে পারে না। এই মধুমাখা হরিণ তোমার এই দুঃখের কথা প্রকাশ করবে। বলো মা বলো, আমি যে তোমার সন্তান, আমার এই মনের ব্যথা তুমি জানলে না, শুধু মা হয়েছ মায়ের কর্তব্য তুমি। আমি যে বড় বিপদে পড়েছি নাগিনি, তুমি বড় বিপদ, তাই তো আমি তোমায় শরণ করতে বাধ্য হয়েছি। ওগো মা, আজ তুমি এমন কি বিপদে পড়েছো, আমায় করেছে শরণ। বলো মা বলো, তোমার দুঃখের কথা প্রকাশ করে বলো, কি হয়েছে তোমার সেই বিপদের কথা বলো। আমি নিশ্চয়ই তোমাকে বলবো, কিন্তু বলার আগে তোমাকে যে আমার সামনে সত্য করতে হবে না গিনি। সত্য না করলে আমি যে তোমায় বলতে পারবো না। আর সন্তানের কাছে এই বাণী তুমি বলতে পারলে হাতে হাত রেখে শপথ করতে হবে এই কথার জন্য। সত্য যে এক প্রকার নেই, অনেক প্রকার রয়েছে নাগিনি, কেন হবে না? মাতা কন্যাই সত্য। ওগো মা, তোমার অন্তরে বিশ্বাস জাগাতে করিব সত্য। এক সত্য দেয় সত্য, সত্য তিনবার তুমি যা বলিবে পালিব বারবার। শোনো কাল নাকি বলো না, চম্পক নগরে ঘর চন্দ্রপতি সাদাগর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর রয়েছে সাঁওতালি ভৌতালি লৌহ বাছরে। শোনো শোনো নাগিনি আমার বাচন, বংশী আসো তুমি চাঁদের নন্দ। লোহময় বাসর ঘরে সেই লক্ষ্মীন্দর ঘুমিয়ে আছে, আর তুমি বলো কিনা আমাকে দংশন করতে হবে? হ্যাঁ নাগিনি, তার অপরাধ নাগিনি রে বলো, অপরাধ করেছে চম্পক কতপতি চার সাদাগর, তাই তো তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে আমি তোমার দ্বারাই দংশন করতে চাই। অপমানের প্রতিশোধ যদি নিতে হয় যেতে হবে চম্পক নগর, অপরাধ করেছে ওই চন্দ্রপতি সদাগর,
মাতৃ অপমান কিছুতে আমি মেনে নেব না। মা তুমি আদেশ দাও মাই, আমি যাবো চম্পক নগর, আমি সেই দংশন করব। না কেন ওরে কালে নাগিনী বলো, তাতে যে আমি সন্তুষ্ট হব না। কেন তুমি সন্তুষ্ট হবে না? কেন হব না জানো? বলো দেবী নামে যে আমি প্রতিষ্ঠানে হতে পারবো না পৃথিবীর মাঝারে। চন্দ্রধরকে যে প্রাণে বাঁচিয়ে রাখতে হবে। জানি না তোমার ছলনা, জানি না তোমার মহিমা, তাই যদি ভেয়ে থাকে আর বিলম্ব করবো না। ভগবান বলো বলো, সেই লোহময় বাসর ঘরে আমি কিভাবে প্রবেশ করব? কোথায় কি আছে তুমি প্রকাশ করে বলো। নাগিনী রে মনে পড়ে তোমার পূর্বের কথা? সেই পূর্বের কথা, তুমি যখন তোমার স্বামীকে নিয়ে কেলি করছিলে, সর্বহতে রথ নিয়ে নেমে এসেছিল মর্ত্যের মাটিতে অনিরুদ্ধ উষা। সেই অনিরুদ্ধ উষা হচ্ছে বেহুলা লক্ষ্মীনার। যাও কালে নাগিনী যাও, তোমার স্বামীর মৃত্যুর অপমানের প্রতিশোধ তুমি ওই বাসর ঘরে আদায় করে নাও। সেই কথা বাদ তুমি আমায় জাগিয়ে তুললে অন্তরে, অপমানের প্রতিশোধ নিব, কঠোর প্রতিজ্ঞা আমি করেছিলাম। তাই যদি হয়ে থাকে মর্ত্যের মানবে, ওই মর্ত্য ধামে এসে যখন জন্ম নিয়েছে, আজ তারা বেহুলা লক্ষ্মীদার যুগলে আছে লহমায় বসর ঘরে, আমি সেই অপমানের প্রতিশোধ নেব মা, আমি সেই অপমানের প্রতিশোধ নেব। দাঁড়াও নাগিনী, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। তুমি সপ্তম পুত্রের জননী, তাই সকল জননীরাই সন্তানের জন্য ব্রত রাখে। তুমিও আজ ব্রত রেখেছো, তাই তুমি ক্লান্ত পরিশান্ত, তুমি বিশ্রাম করো, তোমার একাদশী পালনের আমি ব্যবস্থা করছি। না গো, আজ তোমার সেই করুণা, তুমি ব্যবস্থা করো মা। এবার বলো নাগিনী, তোমার ব্রত পালন হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। তাহলে শোনো নাগিনী, বলো বাসরের নিশান কানে রয়েছে ছোট সন্তান পথ, আর সেই পথ দিয়েই তোমাকে প্রবেশ করতে হবে ওই লৌহ বাসর ঘরে। যেখানে জমের ভয় সেই শান করে তুমি করেছো ছিদ্র। হ্যাঁ, সেই সূক্ষ্ম ছিদ্র আমি, সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে প্রবেশ করবো লোহমায় বাসর ঘরে। একটিবার তুমি চেয়ে দেখেছো মা, ঢিকির মতো দেহ আমার, কুলোর মতো ফোনা, ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে কিভাবে প্রবেশ করবো বলো। তুমি হাসছো মা, তুমি হাসছো, ভয় নেই তোমার? আমার ভয় নেই, ভীত তেল দিয়ে আমি তোমার সর্বাঙ্গ মাঞ্জন করে তোমায় আমি সুতোর নেই করে দেবো নাগিনী। ভগবান তাই যদি ভয় থাকে দাও, তুমি আমাকে মাঞ্জন করে দাও মা। ও নাগি মাঞ্জন করে, মাঞ্জন করে, জয় বিশ্বহরী।
তোমাকে তো যেতে হবে ওই বাসর ঘরে। যে আর সহ্য করতে পারছি না, আমার যে সুখ সঞ্চার নাই দেহটা, ওই যে দেহে কোনো শক্তি পাচ্ছি না মা, শক্তি পাচ্ছি না। সে কি কথা, তাই যদি হয় না বিনি, আমি তোমার পূর্বের শক্তি তোমাকে ফিরিয়ে দিলাম। আবার আমি পেয়েছি সেই শক্তি, আর বিলম্ব না করে তোমার ওই পুষ্পরথে নিয়ে চলো আমায় সেই লোহময় বাসু। এই সোনাগিনী আমার হংস রথে, আমি আমার রথে করেই তোমাকে পৌঁছে দেব ওই লৌহ বাসুর ঘরে। কোথায় চলেছি এই ঝড় বৃষ্টির সময় গভীর নিশি, তাই তুমি কোথায় চলেছ কালিনী? তুমি জানতে চাও, তুমি শুনতে চাও আমি কোথায় চলেছি? হ্যাঁ, আমি চলেছি একদিকে সেই মাতৃ অপমানের প্রতিশোধ নিতেই, পূর্বের কথা মনে পড়ে যায় সেই অপমানের কথা। কালিনী, আমি অপমানের প্রতিশোধ নিতে যাচ্ছি, যাচ্ছি লোহময় বাসর ঘরে ওই লক্ষ্মীদারকে আমি দংশন করতে। কালিনী, তুমি জানো তুমি যে সপ্তম পুত্রের জননী? আমি জানি, আমি জানি। তুমি জননী হয়ে আর এক জননীর তুমি কোল খালি করতে চলেছ কালিনী? কালিনী যেও না, কালিনী তুমি আমায় বাধা দিও না, মাতৃ অপমানের প্রতিশোধ আমাকে নিতে দাও, আমাকে তুমি বাধা দিও না, বাধা দিও না। হইবে বালি সিটিতে
কালিনী, আরে শোনো কালিনী বিবে, হ্যাঁ আর আমি শুনতে চাই না, আর শুনবে না, শোনো, আর আমাকে মা দিও না, আর দং শিব লক্ষিন্দ কারবে কার সদাগর শূন্য হবে পাশের ঘর, আর শোনো শুনতে চাই না, একদিকে আমার সেই অপমানের প্রতিশোধ, একদিকে সেই সেই অভিশপ্ত, আমি যাব যাব লহময় বাসর ঘরে, আমি বিনাশ করব সেই সন্দের পুত্র, এই তো সেই শানগণ, ওই তো দেখছি আমি ওই শানগণে রয়েছে চিত্রতে পানের বোনা সিন্দুরের ফোটা, আমি প্রবেশ করব, প্রবেশ করব, কাল নাগিনী মা গো, কেন তুমি আমায় স্মরণ করেছো না, কেন তোমায় স্মরণ করেছি জানো মা, এখনো চতুরি ধারে রয়েছে পুহরি, আমি যে প্রবেশ করতে পারছি না মা, শান্ত হও নাগিনী, অপেক্ষা কর বাসর ঘরের এক পাশে, এক্ষুনি আমি শিলা বৃষ্টি বর্ষণ করব, ওই বাসরে ঘরে বর্ষণ করব আমি চম্পক নগরী, কোথায় শিলা বৃষ্টি বর্ষণ হও বাসর ঘরে, তারা পালিয়েছে মা, তারা পালিয়েছে, একটি বার সে দেখো মা, এখন সে রয়েছে সতীর পতি, পতির সতী সেই বেহলা এখনো যে জেগে আছে মা, সে কি কথা, বাসর ঘরে বেহুলা এখনো জেগে রয়েছে, অপেক্ষা করো বাসর ঘরের এক পাশে, এক্ষুনি আমি নিদ্রা দেবীকে সাধন করি পাঠিয়ে দিচ্ছি বেহুলার নিদ্রা দেবার জন্য, তাই করো মা, তাই কোথায় নিদ্রা দেবী, যাও সারাটি চম্পক নগর দাও তুমি সুখের নিদ্রা, বাসর ধরে বেহুলার নয়নে দাও তুমি কাল নিদ্রা, সে কি আজকে পতির সেবা করতে না করতে কথা হয়েছে কালেন্দ্রে ভরে করেছি গো, তবে কি হবে না, বড় হবে না কি বাসর ঘরে স্বামীর সেবা করে আমার, বারে বার আমাকে শৈশব ধরে বলে গেলেন বাসর ঘরে, ও গো পুত্র বধ আজই বাসর ঘরে তুমি ঘুমাবে না নিশি প্রভাত করবে, কিন্তু কি ভাগ্য নিয়ে বলো গো মামি, নিলাম জন্ম মর্তির মাটিতে গো, আজ আমার স্বামী সজ্জায় গেছি নিদ্রা,
কিন্তু কেনই বা বলো কাল নিদ্রা আমাকে ভয় করেছে কেন? মনে মনে আশা করেছিলাম যে স্বামীর করে বসে বাসের ঘরে নারীত্ব গুলোকে আমি ধন্য করে স্বামীর সেবায়। তবে ওগো কাল নিদ্রা তুমি আগে পাও, আগে মা তুমি নয়ন থেকে আমার সরে যাও, সরে যাও। ওগো ওগো স্বামী তুমি একটি পাওয়ার একটি বার প্রভু তুমি জাগো না গো জাগো, তোমার একমাত্র দেখো বেহুলা পড়েছি অন্তর তোমার জন্য। আজ তোমার বেহুলা দেখো হয়তো ঘুমিয়ে পড়বে গো, কেন ঘুম নেই আসে না আমরা ঘুম না নয়নে আসে গো। ওই আমার ঘুমি যেন না চোখে আমি ক্ষমা করে দিলাম, আমি রইলাম পদতলে, আমি আমি পদ সেবা করবো। আঘাত করিস না, আঘাত করিস না। কালীনাগ যে তাকে দংশন করতে পারছে না, লক্ষিন্দরের সর্বাঙ্গে চন্দন লেপন, কোনো জায়গায় অসুচি পাচ্ছে না। উচ্ছিষ্ট প্রদীপের তেল দিয়ে তার কনিষ্ঠ মঙ্গল অশুচি করে কালীনাগ তাকে দংশন করবে। আরে তুই বুঝতে পারছি আমি তোমার কাছে অন্ন চেয়েছিলাম ভজন করব বলে, তাই তো তুমি অভিমান করে এই আলোকিত বাসরের অন্ধকার পরিণত করে দিয়ে লুকিয়ে আছো। আমি তোমায় খুঁজে বের করব, তুমি কোথায় লুকিয়ে থাকবে? ও প্রিয়, আমি তোমার চরণে
আজ তুমি আমায় করলে রংশন করে অপরাধে সাজা দিলে আমায়, কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে, কি অপরাধ। আমি তো কোনো অপরাধই করিনি, এইভাবে বাজারে এসেছিলাম আমি সবার পরে, আজ আমায় চলে যেতে হবে শুধু তোমারই কারণে সবারই অগ্রে, তাই তো যাওয়ার সময় আমি তোমায় করছি অভিশাপ, যত সময় বেহলে ভালো না উঠলে দাঁড়িয়াও তত সময় থাকবে এই বাসরে বন্ধ হইয়া। তুমি একেবারে আরে উঠো বালি, জ্বালরে আলো সহিতে না পারি গো, বিষের জ্বালায় আমি সহিতে না পারি, তুমি দেখে কথা বলো আমি যে বিষয়ে যারা যাচ্ছি না সহ্য করতে পারছি না, আজি সকলে নিস্তব্ধ হয়ে গেছে, আমি জাগাব না, কিন্তু জানো কি এই ঋষি প্রভাত হয়ে গেলে কেউ তোমায় সতী বেহুলা বলে রাখবে না, ঋষি প্রভাত হয়ে গেলে
তোমার এক খসিনি বিচাসিনি বলে সকলে তোমায় করিবে ভিক্ষা, কেউ তোমায় বেহুলা বলে ডাকবে না। আমি 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 যে বিশ্বের জ্বালা যন্ত্রণা সইতে পারছি না, আমি আমি যে বিশ্বের জ্বালা যন্ত্রণা সইতে পারছি না। আমি ওকে তুমি একটিবার 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 দেখে দেখে দাও। ওগো উঠো উঠো বানিয়ারি ঝি ও গোয়ামি মোহরি সরি পেহরো ও গোয়ুঠে উঠে গন্ধমা নিয়ারি ঝি আমি মোরি সরি পেহরো ও গোয়াঙ্গুল হইতে বিশ্ব আমার হাটু Oh, my God.
নিচ থেকে যেন মাটি সরে যায়, আমি নয়নে কিছু দেখতে পাচ্ছি না। আমি বলছি আর প্রাণে বাঁচবো না, আজ সকলকে ছেড়ে আমায় চলে যেতে হবে। ওকে যদি কারো কাছে কোনো অপরাধ করে থাকে, আমি আমায় নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। আমি প্রাহ প্রাণে বাজব না, ও পিয়ে গো ha 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 ha
আসে নৃত্য করছে মানুষ না 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 মানুষ আমি তোমার পিতা দেবাদি দেব কি বলতে চাইছেন পিতা গো এর তুমি করিতেছ এমন আল্লাহ প্রলম্বাদ পিতা লজ্জা করে না তোমার আছো আর করিতেছ আনন্দ পালিয়ে যাও সেখান থেকে নইলে তোমার করব আমি বেহুলার নয়ন থেকে চলে এসো তুমি বেশ আমি তাই করছি ওরে কালি রাতে কালি নাগিনি বেহুলা তুমি জাগো আমি চলে গেলাম তুমি জাগো না আজ কি আজ আমি কি দুঃস্বপ্ন দেখলাম দুনিয়া গো কি এসে বলি আমায় কেন সে বাস হয়েছে আজকে অন্ধকার গো ওই তো নিশি প্রবাদ হয়ে গেছি নীতি আসলে শ্বশুর শাশুড়িতে বড় আশা করি আমাদের কিন্তু ঠাকুর তুমি কোন ভাগ্য বলো আমার কোন পাপে বলো দিলে সাজাবো বলো কোন পাপে আজ নিশ্চয় হয়ে গেছি প্রভাত হয়ে গেছি কিন্তু আমার স্বামী কোথায় আছে বলো বাসুর ঘরে আমি দেখতে পাচ্ছি না বাসুর ঘরে আজকে না না আমি দেখবো বাতিল বাসুর ঘরে দেখতে হবে আমার স্বামী কোথায় আছে এ বাসুর ঘরে আমি দেখবো বাতি জ্বালিয়ে গো ও গো নির্মল মা তাসি বাতি কেনই মা নিভিল জানাই বাতি বাতি নাহি
প্রদীপ জ্বালিয়ে এবার দেখবো বাসর ঘরে আমার স্বামী কোথায় আছে গো, আমি দেখবো একে আজকে স্বামী স্বামী ঘুমিয়ে আছে না বলে মৃত্যুটাতে কি হয়েছে। ও গো স্বামী গো, আমি জানি গো জানি প্রভু তোমার মাঝে কোনো অভিমানে বলি তুমি ঘুমিয়ে আছে বাসরে ঘরে, আমি প্রভু তোমায় জাগাবো গো, প্রভু আমি তোমায় জাগাবো। বাসরে ঘরে আজকে কাল লাগনি আজকে এত বাসতে পরিবেশ করছিস কেন বল, ওরে সর্প ওরে কাল লাগনি তুই কেন এসেছিস বাসনে বল, কেন এসেছিস বল, কেন এসেছিস বল, আমি কেন এসেছি জানো মা, কেন কেন আমি তোমার পরম শত্রু তোমার স্বামীকে করেছি আমি দংশ। আজ তুই বাসুভূতি আমার স্বামীকে দংশন করেছিস, কিছুতেই না কিছুতেই না, যখন তুই আমার সর্বসুখকে কিনে নিয়েছিস বাসুর ঘরে তোকে আমি কিছু ছাড়বো না, তোকে ছাড়বো না, আমি করবে রেজ লোহার স্বর্ণ জাতি তোলে পুচ্ছ আমি আজকে দিলাম কে তোকে দিলাম কে মা তোকে বিনাশ করেছি বিনাশ করেছি আজ তোমাকে আলোকের পথ থেকে আমি অন্ধকারের পথে নামিয়েছিলাম, যাবার সময় তোমাকে উপদেশ নারী হয়ে তুই পারলি বল এত সবে আমাকে আস্তা বিলম্ব করতি, তুই কি পারলি আমার হস্তের সঙ্গে ভাঙতে তুই বল, তুই কেন আজকে আমার সুখের এই শহরটি ভেঙে তুমি পারবি কেন 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 আজ বাসর ঘরে তুই আমার স্বামীকে দংশন করেছিস তাই সাথে আমি তোকে বিনাশ করলাম, তোর পাপের শাস্তি তাই হলো, তোর পাপের শাস্তি আজকে এটা হলো। বলো আজ আমি নীরবে সহ্য করব অপরাধী তোমার স্বামীকে দংশন করে। হ্যাঁ আজ তোমাকে অন্ধকারের পথে আমি নিয়ে এসেছি মা, নাগিনী যে আমার পুচ্ছ কেটেছো তুমি শাড়ির অঞ্চলে বেঁধে রেখে দাও, তুমি যাবে সেই দেবতা নগর বিচার পক্ষে নিয়ে যাবে। হ্যাঁ অপরাধী কে হবে জানো মা, কে হবে কে আমার সেই মা মনসা আবার তোমার সামনে তুমি ফিরে পাবে মা, দেশ দেয় হবে একই একই হাতনো স্বামীর অঙ্গ নীলবঙ্গ হয়ে গেছে, ওগো ওগো তুমি একবার একবার প্রভু তুমি কথা প্রভু তুমি কথা বলো একই যেন আজকে সর্বস্ব নীলবঙ্গ হয়ে গেছে যেন আজকে ঠান্ডা হয়ে গেছে ভগবান, আজকে সর্বসুখ আমার ভেঙে চুরে মারে হয়ে গেল, আমি সবই কে আজকে হারিয়ে ফেললাম গো,
মা মনসার কবি বৃষ্টি এই বিশ্বাসী সর্বের লীলাঙ্গ নীলবঙ্গ হয়ে গেছে, মা মনসাকে কি বিধবা করেছে, বিধবা করেছে গো। ওগো তুমি একবার একবার প্রভু তুমি কথা বলে কথা বলো, শত শত চেষ্টা করলেও আমি স্বামীকে আজকে রাখতে পারলাম না, আমি যে কথা রাখতে পারলাম না বাসুরে ঘরে, আমি কথা রাখতে পারলাম না। ওগো তুমি যাগো প্রভু তুমি যাগো, আমার মুছলে আনকে শ্রীমন্ত্রী সিদ্ধুকে ভাঙলে হস্তের শাখা, সবাই বলবে আমার কলঙ্কিনী সবাই ধিক্কার দেবে, এত সুন্দর বাসুর ঘরে আমি স্বামীকে আজকে হারিয়ে ফেললাম। ভগবান আমার শ্বশুর ঠাকুর আমাকে আজকে অনেক কথা বলবে, তারই মধ্যে বোধ হয়ে আমি পারলাম না আমার স্বামীকে বাঁচাতে গো, পারলাম না। ওই আমার মুছে গেল স্মৃতি,
কথা দিল আমাকে এই বাসর ঘরে, সেই সবই আজকে আমাকে এই বিধবা। কোথায় দিদি? শোনো দিদি, লক্ষ্মীন্দর মারা গেছে, তাই আমরা আমাদের বেশভূষা দূরে রেখে শ্বেত মক্ষিকা রূপ ধারণ করেছি। চলো আমরা হরিনাম শোনাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছো সোনার মালঙ্কে? যদি একবার ছোট যাও ওই বাসর ঘরের মাঝে, তোমার পুত্রে লোকটিকে পরলোকে গমন করেছে। না না, এ কোনোদিন হতে পারে না গো, কোনোদিন হতেও পারে না।
কিন্তু আমি যে গর্ভধারের জননী, এক নিশির জন্য আমি আমার লখাই কিনে গেছি বাসর ঘরে। না জানি লখের কোনো অমঙ্গল হয়ে কেন কেন আজ নিশিতে হেন আমি স্বপ্ন দর্শন করলাম ঠাকুর, আমার স্বপ্ন যেন সত্যির। ওই তো আমার স্বামীকে আমি বারবার বুঝি বললাম, ও গো যে লখায় এবং বৌমাকে রেখেছে জীবাসর ঘরে, তুমি আমায় একবার নিয়ে চলো ওই লখাইয়ের মুখ হইতে মাদক শ্রবণ করে, আবার আমরা ফিরে আস। স্বামী আমার কোনো কথা শুনল না, তাই তো স্বামীর কথার অপাত্ত করে আজ আমি একাই ছুটে চলেছি ওই বাসর ঘরে মাঝে। জানি না পুত্র এবং পুত্র বধু কেমন রয়েছে। আজকে শুনতে পাই আমার শুনে কণ্ঠস্বর, হয়তো হয়তো বাইরে আমার শাশুড়ি মা এসেছে। ঠাকুর তাকে আমি কি জবাব দেব, তার পুত্রকে বেঁচে নিয়ে বাসর ঘরে সে যে মা সে কি সহ্য করতে পারবে? বৌমা এখনো কথা বলছি না, জানি